মা মা সকাল সকাল কি শুরু করলো? কি হয়েছে? একটু এদিকে আসো। বলো কি? ব্লিডিং হচ্ছে, মনে হয় পিরিয়ড। আরে তাই? কংগ্রেচুলেশনস মা। আমার অনেক ভয় করতেছে, আর তুমি খুশি হচ্ছো? আরে ভয়ের কি আছে, আর সেনোরা টিন কনফিডেন্স প্যাকটা আছে না? হুম আছে। ভেতরে যে বুকলেটটা আছে ওটা বের করো। এই নাও। এই যে ফার্স্টে এই রিলিজ পেপারটা খুলতে হবে, তারপরে প্যান্টিটা এভাবে সেট করতে হবে, এরপর ফ্ল্যাপের উপর থেকে পেপারটা তুলে ফেলতে হবে, তাই না? একদম ঠিক। আর এই ন্যাপকিন সুগন্ধিযুক্তও নয়, তাই ইনফেকশন বা র্যাশের কোনো ভয় নেই। এখন যাও এটা পরে নাও। আচ্ছা। আচ্ছা মা, ন্যাপকিন কি ডেইলি একবার করে চেঞ্জ করব? না না, সারাদিন পরে থাকা আনহেলদি। ঠিক কয় ঘন্টা পরে থাকতে হয় এটা নিয়ে আবার এক একজন এক এক কথা বলে। তাহলে এখন সেনোরা টিন কনফিডেন্স প্যাকের একটা কল সেন্টার নাম্বার আছে না? হুম আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। হ্যালো, সেনোরা টিন কনফিডেন্সের একটা ন্যাপকিন কত ঘন্টা পরে থাকা যাবে এটা নিয়ে আমার মেয়ে টিনা একটু কথা বলতে চাচ্ছিল। অবশ্যই, আর টিনার জন্য সেনোরা টিন কনফিডেন্স বেছে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো, গুড মর্নিং টিনা, তোমার মনে হয় তো অনেক প্রশ্ন আছে। জি, ঠিক কয় ঘন্টা পর পর ন্যাপকিন চেঞ্জ করব? নর্মালি 5-6 ঘন্টা পর পর ন্যাপকিন চেঞ্জ করতে হয়, কিন্তু অনেক সময় বিভিন্ন কাজে ঘরের বাইরে থাকতে হয়, তাই সেটা সম্ভব হয় না। এ কারণে 12 ঘন্টা পর্যন্ত ভালো স্যানিটারি ন্যাপকিন পরে থাকা যায়, আর সেনোরা টিন কনফিডেন্স ম্যাক্সিমাম 12 ঘন্টা প্রোটেকশন দেয়। তাহলে 12 ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করব? ভালো প্রশ্নটি না, এক্সাক্ট টাইমটা ডিপেন্ড করে পিরিয়ডের ফ্লো এর উপরে। ফ্লো মানে? কারো প্রথম কয়েকদিন হেভি ফ্লো থাকে, কারো রেগুলার। রেগুলার ফ্লোতে ডেলি 2-3 প্যাডে হয়ে যায়, হেভি ফ্লোতে ডেলি 4-5 প্যাডও লাগতে পারে। আর অ্যাবজর্পশন পাওয়ার ভালো থাকলে অল্প সময়ের মধ্যে চেঞ্জ করতে হয় না। সেনোরো টিন কনফিডেন্সে 100% লিক ফ্রি টেকনোলজি থাকায় তাড়াতাড়ি ফ্লুইড অ্যাবজর্ব হয়, এজন্য লম্বা সময় শুষ্ক থাকা যায়। আর এই ন্যাপকিন সুগন্ধিযুক্ত না হয় র্যাশ বা ইনফেকশনের ভয়ও নেই। থ্যাংক ইউ ডক্টর। তোমাকেও থ্যাংকস টিনা, হ্যাপি ফার্স্ট পিরিয়ড। কিরে ব্যথা অনেক বেশি? হুম ভালো লাগে না। এই সময় পিরিয়ড ক্র্যাম্প বা তলপেটের ব্যথা হওয়া খুবই নরমাল। পেইন কিলার নিলে কমে যাবে না? ইচ্ছা মতো পেইন কিলার খাওয়া যাবে না, হট ওয়াটার ব্যাগ ইউজ করতে পারো। তুমি শুয়ে থাকো, আমি নিয়ে আসছি। এখন একটু ভালো লাগছে? আগের থেকে বেটার। নাও তোমার খালার সাথে কথা বললো। হ্যালো খালামণি। কংগ্রাটস তোর ফার্স্ট পিরিয়ডের জন্য, তোকে একটা ক্যালেন্ডার পাঠাচ্ছি, চেক কর। নতুন বছরের ক্যালেন্ডার? আরে না, এটা আলাদা, আবার একও বলা যায়। মানে? হোয়াটসঅ্যাপ চেক কর। হ্যাঁ খালামণি দেখলাম। ক্যালেন্ডারে পিরিয়ডের টাইম ট্র্যাক করবি। নর্মালি 28 পর পর হয়, কিন্তু 21-35 পরেও হয়। পিরিয়ডের ফার্স্ট আর লাস্ট দিন মার্ক করে রাখবি। এটা করলে কি হবে? মার্ক করলে পরের মাসে কবে হবে নিজেই বের করতে পারবি, কিন্তু ডেট একটু আগে পরে হতেই পারে। কেন? হরমোনের ঝামেলা হলে এমন হয়। টেনশন করবি না, স্ট্রেস নিবি না, আর রেগুলার এক্সারসাইজ করবি, আর মা যেসব পুষ্টিকর খাবার দিবে সব লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেলবি। আচ্ছা খালামণি, তুই তো এখন ন্যাপকিন পরে আছিস নাকি? হুম চেঞ্জ করবো একটু পরে, কিন্তু কই ফেলবো এটা? ওহ, ইউজড ন্যাপকিন ফেলার কিছু রুলস আছে, হাইজিন মেনটেন করতে হবে। রুল মানে? আরে ভয়ের কিছু না, এই যেমন ধর কমোডে বা প্যানে ফেলা যাবে না, নাহলে টয়লেট ক্লোক করবে। অবশ্যই টয়লেট পেপার আর পেপার দিয়ে র্যাপ করে ডাস্টবিনে ফেলবি। তোকে একটা ভিডিও পাঠাচ্ছি দেখ। প্রথমে ইউজ স্যানিটারি ন্যাপকিন রোল করে নিতে হবে, তারপর নতুন ন্যাপকিনের র্যাপার দিয়ে র্যাপ করে পুরনো কাগজ অথবা টয়লেট টিস্যু দিয়ে মুড়িয়ে নিতে হবে। মোড়ানো স্যানিটারি ন্যাপকিন ডাস্টবিনে ফেলে দিতে হবে, এরপর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। আর পিরিয়ডের সময় হাইজিনের কথা মনে রাখবি, ন্যাপকিন চেঞ্জের সময় প্রাইভেট পার্ট কেয়ারফুলি ক্লিন করবি, আর পিউবিক এরিয়া ভেজা রাখবি না, ইনফেকশন হয়ে যেতে পারে। ও খালামণি এত কিছু? আরে প্রথম প্রথম এমনই লাগবে, বাট পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সত্যি তো? হ্যাঁ সত্যি সত্যি, খুব তাড়াতাড়ি এসে দেখা করে যাবো একদিন। ঠিক আছে খালামণি। ওহ শুনলাম আপা নাকি চিজ কেক বানাচ্ছে আজকে। তাই? তোমাকে কে বললো? আমি সব জানি, আজ তাহলে রাখি, তোর কিছু লাগলে আমাকে কল দিস। আচ্ছা খালামণি, লাভ ইউ। লাভ ইউ টু। আজকে তোমার জন্য আম্মু স্পেশাল রান্না করেছে, তাড়াতাড়ি আসো।
থালামণি বললো চিজ কেকের কথা? তোমার প্রিয় লেমন চিজ কেক বানিয়েছি আম্মু। তুমিও দেখতে দেখতে বড় হয়ে গেলে, তাই আমরা সবাই মিলে সেলিব্রেট করব। ওয়েলকাম টু উইমেনহুড মা। যাক, পিরিয়ডের ব্যাপারটা তাহলে একদমই খারাপ না, আমাদের একটা শারীরিক ও মানসিক পরিবর্তন মাত্র। শুধু শুধুই ভয় পাচ্ছিলাম, এটা তো ন্যাচারালি, কমপ্লেক্স না করলেই হলো।